উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিভাবে মোবাইলে চেক করবেন সবার আগে বাড়িতে বসে থেকেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা দেখতে পারবেন সবার আগেই তো কিভাবে দেখবো চেক করব আজকের এই ভিডিওতে মোবাইলে রেজাল্ট দেখতে চাই তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে WB রেজাল্ট এই যে ডাব্লু রেজাল্ট লিখে সার্চ করবো সার্চ করা মাত্রই একটু নিচে নামাবো নিচে নামানোর পরে কিন্তু এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট টুয়েন্টি টোয়েন্টি ওয়ান বলে একটি এখানে লেখা পাবো সেই লেখাতেই কিন্তু আমরা ক্লিক করবো আমরা ক্লিক করা মাত্রই এখানে বড় করে লেখা থাকবে ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট টুয়েন্টি টোয়েন্টি ওয়ান তারপরে নিচেই আমরা এখানে অপশান পাবো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশান তখন সেখানে ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই আমাদের সামনে এরকম স্টেপ চলে আসবে এখানে লেখা থাকবে এন্টার ইয়োর রেজিস্ট্রেশন নম্বর তখন আমরা এখানে এই ঘরে লেখবো রেজিস্ট্রেশন নম্বর নিচের ঘরে লেখবো ডেট অফ বার্থ লেখার পরে এখানে সাবমিট বাটন পাবো সাবমিটে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তখনই তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবেন ভালো করে মনে মনে রাখবেন তোমাদের কিন্তু ডেট অফ বার্থ নেই ডাইরেক্ট তোমাদের লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর ডেট অফ বার্থ সাবমিট করলে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবে তো আশা করি কীভাবে রেজাল্ট দেখতে হয় তোমরা বুঝে গেছো